অবাক মেসি, ইন্টার মিয়ামিতে যাওয়ায় মেসিকে খোসা মেরে একই বললেন বার্সার সভাপতি। দর্শক, লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বার্সেলোনা সহ ইউরোপের বেশ কিছু ক্লাবের চুক্তির প্রস্তাব ছিল বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইনের হাতে। সৌদি আরবের ক্লাব 1 বিলিয়ন ইউরো নিয়ে বসেছিল, কিন্তু শেষ পর্যন্ত মেজর লিগে খেলার সিদ্ধান্ত নিলেন তিনি। লিওনেল মেসি ইন্টার মিয়ামিতে যাওয়ার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বিবৃতি দিয়েছে বার্সেলোনা। সেখানে লিওর সিদ্ধান্তকে খোসাও দিয়েছেন স্প্যানিশ ক্লাবটি। মেসি কম দর্শক আগ্রহের ও কম চাপের প্রতিযোগিতা বেছে নিয়েছে বলে মন্তব্য করেছে। মেসি আগামী মৌসুমগুলোতে তুলনামূলক কম আগ্রহের ও কম চাপের প্রতিযোগিতায় খেলতে চায় এবং নিজেকে কিছুটা আলোর বাইরেও রাখতে চায়। বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তো বিষয়টি বুঝতে পারছেন এবং তার সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছেন। বিবৃতিতে বার্সার ভক্তদের পক্ষ থেকে মেসিকে একটি সংবর্ধনা দেওয়া হয়। সেখানে উল্লেখ করা হয়েছে ইন্টার মিয়ামিতে যাওয়ার বিষয় মেসিও জানিয়েছেন। বার্সার পক্ষ থেকে তাকে চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল। বার্সা চেয়েছিল তার সঙ্গে চুক্তি করে রাখতে, কিন্তু মেসি নিজের ভাগ্য অন্যের হাতে দিয়ে ঝুলে রাখতে চাননি বলে উল্লেখ করেছেন। এছাড়া ফান্ড জোগাড় করতে হলে বার্সার 3-4 জন ফুটবলার বিক্রি করতে হবে, অনেক বেতনও কমাতে হতে পারে, যে বিষয়টি তার পছন্দ হয়নি বলে জানিয়েছেন মেসি।